বাবারা ভালো আছো তো? আমার আজকে অনার্স থার্ড ইয়ার এর পড়ানোর বিষয় হচ্ছে জিওগ্রাফি অফ সেটেলমেন্ট 305। আজকে আমি তোমাদের পড়াবো বসতি কি, বসতি গড়ে ওঠার কারণ সমূহ কি। খুবই নর্মাল একটা বিষয়, তারপরও জানাতে হচ্ছে আমি যখন পড়াবো তখন শুধু একটু মনোযোগ সহকারে শুনলেই আমার মনে হয় তোমাদের সেটা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, প্রশ্নটা বাবার বলি, সেটি লিখে নাও। বসতি কি, বসতি গড়ে ওঠার কারণ সমূহ কি কি, ঠিক আছে? বসতি কি, বসতি ভূগোল শাস্ত্রের একটি রূপ। সেটি কোথা থেকে আসছে? বসতি ভূগোল মূলত মানবিক ভূগোলের একটি অংশ। তোমরা জানো ভূগোল দুই প্রকার, প্রাকৃতিক ভূগোল আর মানবিক ভূগোল। মানুষের সাথে সম্পর্কিত বিষয়গুলো যে ভূগোলে আলোচনা করা হয় সেটাই হচ্ছে মানবিক ভূগোল। তো মানবিক ভূগোলেরই একটি অংশ হচ্ছে জিওগ্রাফি অফ সেটেলমেন্ট বা বসতি ভূগোল। সেই বসতি ভূগোলেরই আমি আজকে আলোচনা করব, মানবিক ভূগোলের একটি শাখা হিসাবে। মানুষ যখন, তাহলে আগেই জানি এই বসতি কি। বসতি বলার আগে জানতে হবে যে আমরা কোনো না কোনো জায়গায় বসবাস করছি। সৃষ্টির প্রথমে কিন্তু মানুষ যাযাবর জীবনযাপন করতো, তারা এক স্থান থেকে আরেক স্থানে ঘুরে বেড়াত। তাদের এই যে ঘুরে বেড়ানো, ঠিক আছে, সেটি যখন তারা কৃষিকে গার্হস্থ্যকরণ করা শুরু করেছে, সেখান থেকে তাদের কি হয়েছে যে কৃষি গার্হস্থ্যকরণের ফলে তারা কি করলো যে কৃষিটাকে নিজের আয়ত্ত নেওয়ার ফলে তারা দেখলো যে সেখানে বসতি যদি না থাকে বা ওইখানে যদি বসবাস না করে সেই অঞ্চলে তারা কৃষিটাকে গ্রহণ করতে পারবে না, বা তারা যদি কৃষি কাজকে গ্রহণ করতে পারে বা কৃষি কাজ করে থাকতে পারে তাহলে স্থায়ীভাবে ওই অঞ্চলে বসবাস, যে ঘুরে ঘুরে থাকা যাওয়া সেটা যাযাবর জীবনটা শেষ হয়। আর এক স্থানে বসবাস করলে একসাথে সেক্ষেত্রে দেখা যায় যে যে মানুষের মধ্যে যে দূরত্ব বা ভয়ভীতি সেটি কমে যায়, এর থেকে মূলত বসতি। আর সেটির অধ্যয়নে যে ভূগোলে আলোচনা করা হয় সেটি হচ্ছে জিওগ্রাফি অফ সেটেলমেন্ট বা বসতি ভূগোল। একদম সৃষ্টির শুরু থেকে মানে বর্তমান পর্যন্ত এই বসতি ভূগোলে আমরা বসতি সম্পর্কে পড়ব। তা আজকের বিষয় হচ্ছে বসতি কি, বসতি গড়ে ওঠার কারণ সমূহ, ঠিক আছে? বসতি কি, মানুষ যখন স্থায়ীভাবে কোনো স্থানে একত্রে, স্থায়ীভাবে হতে পারে বা অস্থায়ীভাবে বসতে পারে, একত্রে থাকে বা একাকী থাকে, সেটাই হচ্ছে বসতি বা জনবসতি। বিভিন্ন ভূগোলবিদ বিভিন্নভাবে এর সংজ্ঞা দিয়েছেন। কার্টিস্টনের মতে ভূমির সাথে সম্পর্ক স্থাপনের জন্য যে ঘরবাড়ি বা দালান কোঠা নির্মাণ করা হয় সেসবের বিস্তরণ বা বণ্টনটি হচ্ছে বসতি, বুঝতে পারছো? তো এরকমভাবে বলা হয়ে থাকে মানুষ তার ভূমির সাথে সম্পর্ক স্থাপনের জন্য যে মানবিক বিষয়ক বা প্রাকৃতিক অবয়ব তৈরি করে সেটি হচ্ছে তার বসতি। এই যে বসতি, সেই বসতি গড়ে ওঠার কারণগুলো কি? বসতি গড়ে ওঠার কারণও রয়ে গেছে। বসতি গড়ে ওঠার মূল কারণে যেগুলো হচ্ছে সেগুলো প্রথমটাই আমরা বলবো ভৌগোলিক। ভৌগোলিক কারণ কেন বলছি, কারণ হচ্ছে ভূগোল হচ্ছে মানুষ আর প্রকৃতির সাথে সম্পর্কিত। তাহলে অবশ্যই ভৌগোলিক কারণ সমূহ, সেগুলোর মধ্যে থেকে আমরা ভৌগোলিক কারণকে আবার দুই ভাগে ভাগ করতে পারি। এক, প্রাকৃতিক কারণ। দুই, মানবিক কারণ। প্রাকৃতিক কারণগুলো কি কি? প্রাকৃতিক কারণগুলো হচ্ছে প্রথমেই কি, সেটি হচ্ছে ভূপ্রকৃতি। ভূমির প্রকৃতি, কোথাও উঁচু কোথাও নিচু,
উঁচু স্থানে মানুষ সহজে ঘর বাড়ি তৈরি করতে পারে না বা তৈরি করাটা অসুবিধাজনক, সে অঞ্চলে মানুষ সহজে বসবাস করতে পারে না, তাই সমতল ভূমি অঞ্চলে মানুষ বসবাস করতে যায়। তাহলে ভূপ্রকৃতি বসতি গড়ে ওঠার একটি অন্যতম নিয়ামক, কারণ যে অঞ্চলের ভূপ্রকৃতি বন্ধু সেই অঞ্চলে মানুষ সহজে বসতি গড়ে তুলতে পারে না, কিন্তু যে অঞ্চল বসবাসের জন্য সমতল, যাতায়াত করা সুবিধা, সেই অঞ্চলেই মানুষ বসতি গড়ে তোলে। এরপরে হচ্ছে মৃত্তিকা। মৃত্তিকা বলতে মাটি কি রকম হবে, মাটি যদি সবসময় কাদালো কাদা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু মানুষ বসতি গড়ে তুলতে পারে না। তার মানে একটি ভালো মৃত্তিকা যে অঞ্চলে মানুষ থেকে ভালোভাবে জীবনযাপন করতে পারবে সেই অঞ্চলে মূলত ভালো মৃত্তিকা প্রাকৃতিক বসতি গড়ে মানে আমাদের বসতি গড়ে তোলার ক্ষেত্রে একটি অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ামক। এরপরে কি, আমি জানি ক্লাসে থাকলে এখন তোমরা সবাই বলতে, এবার কি হতে পারে, সুপেয় পানি, লবণাক্ত পানি অঞ্চলে বসতি গড়ে তোলা যায়, কিন্তু সেখানে পান করার জন্য পানি আনতে হয় বহু দূর থেকে, তাই ওই অঞ্চলে অবশ্যই মানুষ বসতি গড়ে তুলবে না। তাহলে যে অঞ্চলে পানি ভালো, খাবারের পানি ভালো পাওয়া যায় সেই অঞ্চলে সুপেয় মানুষ বসতি গড়ে তুলতে পারে। এজন্যই মানুষ নদীর তীরবর্তী অঞ্চলে বা হ্রদ অঞ্চলে বা কোনো প্রাকৃতিক জলাশয়ের অঞ্চলের আশেপাশে বসতি গড়ে তোলে। এরপরে হচ্ছে আবহাওয়া বা জলবায়ু বলতে পারি। জলবায়ুর মধ্যে পর্যাপ্ত বৃষ্টিপাত, পর্যাপ্ত উত্তাপ, এই বিষয়টি খুবই আর্দ্রতা খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীর যে অঞ্চলে ভালো জলবায়ু অঞ্চল না সেই অঞ্চলে মানুষ অবশ্যই বসতি গড়ে তুলতে পারে না। যেমন একদম উত্তরে বা একদম দক্ষিণে পৃথিবীর বসতি গড়ে ওঠেনি, সে অঞ্চলের মানুষেরও জীবন ধারণ করা খুবই কঠিন এত ঠান্ডায়। আবার পৃথিবীর খুব বেশি গরম অঞ্চলগুলোতেও বসতি খুব সহজে গড়ে ওঠে না যদি সেখানে অন্যান্য সুবিধা না থাকে। আবার নাতিশীতোষ্ণ অঞ্চলে মানুষ সহজেই বসতি গড়ে তুলতে পারে। তাহলে বোঝা যায় বসতি গড়ে তোলার জন্য জলবায়ু একটি অন্যতম নিয়াম। এরপর হচ্ছে বনাঞ্চল। বনাঞ্চল বসতি গড়ে তোলার জন্য ভালো কিন্তু বসবাসের জন্য ভালো না। তার মানে আমি বোঝাতে চেয়েছি পৃথিবীর যে অঞ্চলে বনাঞ্চল আছে সেখানে তার পার্শ্ববর্তী অঞ্চলে মানুষ বসতি গড়ে তুলতে পারে, কারণ সেখানকার জলবায়ু খুব ভালো হবে। কিন্তু বনের ভিতরে গিয়ে মানুষ কিন্তু আবার বসতি গড়ে তুলতে পারবে না, কারণ সেই ক্ষেত্রে তার জীবন হানির আশঙ্কা রয়ে যায়। তাহলে তোমরা বুঝতে পারছো যে বনাঞ্চল থাকলেও সেই অঞ্চলে মানুষ বসতি গড়ে তুলতে পারবে না। তারপরে হচ্ছে আমি কি বলতে পারি, প্রয়োজনীয় উপকরণ। তার মানে বসতি গড়ে তোলা যে প্রয়োজনীয় উপকরণ সেটি কিন্তু প্রথমে শিল্পের মাধ্যমে চলে আসেনি, সেটি প্রথম যে অবস্থায় ছিল সেটি ছিল প্রাকৃতিক। এখনো কিন্তু আমরা প্রাকৃতিক বিষয়গুলোর উপরই নির্ভরশীল, তাই বসতি গড়ে ওঠার জন্য প্রয়োজনীয় যে উপকরণগুলো ধরো কাঠ, বাঁশ, বেত, তারপরে আগে তো ঘরে চাল দেওয়ার জন্য খড় লাগতো, এই যে বিষয়গুলো যেগুলো যে অঞ্চলে ভালো পাওয়া যাবে সেই অঞ্চলেই মানুষ বসতি গড়ে তুলবে। ঠিক আছে বাবা। এরপর হচ্ছে মানবিক বিষয়। মানবিক বিষয়গুলো কি কি,
কি কি মানবিক বিষয় থাকলে আমি ওই অঞ্চলে বসতি গড়ে তুলবো, অন্য অঞ্চলে আমি যেতে চাবো না, বা ওই অঞ্চল ছেড়ে আমি অন্য অঞ্চলে গিয়ে বসতি গড়ে তুলবো। যেটি প্রথমেই ছিল সেটি হচ্ছে আমাদের কি উন্নত সমাজ ব্যবস্থা। যে অঞ্চলের মানুষের সমাজ ব্যবস্থা উন্নত বা সমাজ ব্যবস্থা ভালো, মানুষ সেই অঞ্চলে বসতি গড়ে তোলে। যেখানে সমাজ ব্যবস্থা ভালো না, রাহাজানি খুন এগুলো গড়েই গেছে, সেই অঞ্চলে মানুষ থাকতে আসলে ইচ্ছুক না, কারণ মানুষ স্বভাবতই শান্তিপ্রিয়। তারপরে হচ্ছে খাদ্য। যে অঞ্চলে বসতি করব সে অঞ্চলে যদি পর্যাপ্ত খাদ্যের ব্যবস্থা না থাকে তাহলে আমার বসতি করে লাভ নেই, না খেয়ে আমি মরে যাবো। তাহলে অবশ্যই বসতি গড়ে তোলার জন্য আমাকে পর্যাপ্ত খাদ্যের ব্যবস্থা থাকতে হবে। তারপরে হচ্ছে ধরো শিল্প বিনোদন ব্যবস্থা। বসতি গড়ে ওঠার যদি বিনোদনই না থাকলো, আমি যে অঞ্চলে বসতি করলাম সে অঞ্চলে কোনো বিনোদনের ব্যবস্থা নেই, সে অঞ্চলে কিন্তু আমি বসতি করে তুলতে পারবো না, কারণ আমাকে বেড়ানো যাওয়ার জন্য একটা জায়গা দরকার হবে, মানুষ রিক্রিয়েশনের প্রয়োজন হয়। রিক্রিয়েশন ছাড়া মানুষ কখনোই উন্নত জীবনযাপন করতে পারবে না। তাহলে উন্নত জীবনযাপনের জন্য আমার কি দরকার? বিনোদন দরকার। সেই বিনোদন ব্যবস্থা যেখানে থাকে সেই অঞ্চলে মানুষ বসতি করে তোলে। এরপরে হচ্ছে শিক্ষা। আমি বসতি গড়ে তুললাম কিন্তু শিক্ষা ব্যবস্থা ভালো নাই, তাহলে সে অঞ্চলে কি বসতি গড়ে তুলবে? খেয়াল করে দেখো, ঢাকা ভার্সিটি তার আশেপাশের অঞ্চলগুলোতে বসতি গড়ে উঠেছে শুধুমাত্র শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য, যদিও তার পার্শ্ববর্তী বংশাল এলাকা সেটা পুরোনো ঢাকা, কিন্তু এখানে শিক্ষার উন্নয়নের জন্য আর বাকি যে বসতিগুলো সেগুলো গড়ে উঠেছে। তাহলে শিক্ষা ব্যবস্থা, তারপরে হচ্ছে যোগাযোগ। উন্নত যোগাযোগ ব্যবস্থা যদি না থাকে তাহলে সেই অঞ্চলেও কিন্তু বসতি গড়ে তোলা সম্ভব না। আমি বসতি গড়ে তুললাম কিন্তু আমার জিনিসপত্র কিনতে হেঁটে হেঁটে বহু দূর যেতে হবে, সেক্ষেত্রে কিন্তু আমি সেই জায়গায় বসতি গড়ে তুলবো না। যদিও নতুন বসতি স্থাপনের ক্ষেত্রে এখন সেটি ধারণ করা হয় যে আর যেখানে এখন প্লট বা সেখানে শিল্প আমরা প্লট বিক্রি করে কিনা, আগে কিন্তু দেখা যে যোগাযোগ ব্যবস্থা কত দূর বা যোগাযোগ ব্যবস্থা ভালো কিনা, সেই যোগাযোগের উপর ভিত্তি করেও কিন্তু বসতি গড়ে তুলতে হবে। তাহলে বুঝতে পারছো বাবা, বসতি গড়ে ওঠার ভৌগোলিক আর প্রাকৃতিক নিয়াম ভৌগোলিক নিয়ামকগুলো কী কী? নিয়ামকগুলোর উপর ভিত্তি করে আমি বিভিন্ন ধরনের বসতিও গড়ে তুলি। যেমন প্রাকৃতিক নিয়ামকগুলো যে অঞ্চলে ভালো সেই অঞ্চলে মানুষ গ্রামীণ বসতি বেশি করে তুলে, আর মানবিক বিষয়গুলো যেখানে ভালো সেখানে মানুষ কী তোলে? শহরে বসতি গড়ে তোলে। তবে এই উভয় নিয়ামকই আমাদের কিন্তু বসতি গড়ে তোলার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। ঠিক আছে বাবারা, আচ্ছা এই যে আমরা বলছি যে এই যে আমাদের ভৌগোলিক নিয়ামক বসতি গড়ে ওঠার কারণ, এবিতে ভিত্তি করে আমি বলে দিলাম যে প্রাকৃতিক উপরে ভিত্তি করে যে গ্রামীণ বসতিগুলো প্রাকৃতিক নিয়ামকের উপর ভিত্তি করে গড়ে ওঠে, শহরে বসতিগুলো দেখা যায় যে মানবিক বিষয়গুলো বেশি দেখে। এই যে ভিত্তি, এই ভিত্তি শুধু শহরে বা গ্রামীণ বসতির জন্য না, সব ক্ষেত্রে প্রয়োজন হয়। কারণ আমি বসতি গড়ে তোলার ক্ষেত্রে আমি প্রাকৃতিক দিকটিও দেখব, মানবিক দিকটিও দেখব। তো এর উপরে ভিত্তি করে আমি আবার জানতে পারি এই যে বসতি, সেই গ্রামীণ বসতি আর শহরে বসতির বৈশিষ্ট্য কি। দেখবে কাছাকাছি কিন্তু হয়ে যায়, মিলে যায়। আগে আমরা জানি গ্রামীণ বসতির বৈশিষ্ট্য। আমি কিন্তু বারে বারে বলছি যে গ্রামীণ বসতিগুলো খেয়াল করে দেখবে বেশিরভাগ ক্ষেত্রে প্রাকৃতিক বিষয়গুলোর উপর ভিত্তি করে গড়ে ওঠে। তেমনি দেখো এই বৈশিষ্ট্যগুলোতেও আমরা তাই পাবো। গ্রামীণ বসতির প্রথম বৈশিষ্ট্যই হচ্ছে ঘরবাড়ি কেমন হয়। সাধারণত গ্রামীণ বসতির ঘরবাড়ি মূলত প্রাকৃতিক বিষয়ের উপর ভিত্তি করেই গড়ে ওঠে, প্রাকৃতিক জিনিসগুলো দিয়েই গড়ে ওঠে, বাঁশ কাঠ ছন ইত্যাদিয়ে গড়ে ওঠে। যদিও এখন মানুষ মানে সেমি পাকা ঘরও তৈরি করে থাকে, কিন্তু তবে ওই ঘরগুলোই মূলত গ্রামের বৈশিষ্ট্যটিকে ফুটিয়ে তোলে। এরপর হচ্ছে
2 গ্রাম। গ্রামীণ বসতি যে অঞ্চলগুলো সেগুলো পাশাপাশি নিয়ে এক একটা বসতি পাশাপাশি নিয়ে গ্রাম গড়ে ওঠে। ঠিক আছে, শহরে আমরা যেটাকে বলি পাড়া মহল্লা, সেটা গ্রামীণ বসতিতে হচ্ছে গ্রাম, ছোট্ট গ্রাম, ক্ষুদ্র গ্রাম, পল্লী গ্রাম, এরকম গ্রামীণ বসতি গড়ে তোলে। এরপর হচ্ছে পেশা। গ্রামীণ বসতির বেশিরভাগ মানুষের পেশাই হচ্ছে প্রাকৃতিক কর্মকাণ্ডের উপর ভিত্তি করে। গ্রামীণ বসতির প্রধানত কৃষিকাজ, পশুপালন, মাছ শিকার, মাছ চাষ ইত্যাদি কাজ প্রবাহই বেশি হয়ে থাকে। তাহলে গ্রামীণ বসতির মানুষেরা বেশিরভাগই প্রাথমিক কর্মকাণ্ডই করে থাকে, দ্বিতীয় পর্যায়ে করে না তা না, সবই করে, কিন্তু এই বিষয়টির উপর তারা বেশি ডিপেন্ড করে। সহানুভূতিশীলতা, গ্রামীণ বসতির মানুষগুলোর মধ্যে সহানুভূতিশীলতা খুব বেশি, তারা একে অপরের উপর খুব বেশি সহানুভূতিশীল। একজনের বিপদে আরেকজন যাচ্ছে, বাইরের অপ্রয়োজনে আরেকজন যাচ্ছে। স্বভাব, গ্রামীণ বসতি স্বভাবত রক্ষণশীল, এদের স্বভাব মূলত রক্ষণশীল, যেটা শহরে সব থেকে একটু ভিন্ন। এরপর হচ্ছে ধর্মচর্চা, গ্রামীণ বসতিতে ধর্মচর্চাটা সবচেয়ে বেশি দেখা যায়। ঠিক আছে, শহরে বসতিতে কিন্তু আমরা পার্শ্ববর্তী বাড়িতে কি হচ্ছে বা পার্শ্ববর্তী মানুষের কি হচ্ছে সেটা সহজে জানি না, কিন্তু গ্রামীণ বসতিতে সেটা বেশি দেখা যায়। আর এখানে ধর্মীয় বন্ধনটাও খুব ভালো পায়। স্বাস্থ্য ও শিক্ষা, গ্রামীণ বসতির স্বাস্থ্য ও শিক্ষা তেমন উন্নত নয়। ঠিক আছে, শিক্ষা ব্যবস্থা এখনো সেই গ্রামে গেলে অনেক দূরে দূরে স্কুলে দেখা যায়, যদিও এখন সরকারের ধাপই হচ্ছে কাছাকাছি পর্যায়ে স্কুল, কিন্তু দূরবর্তী স্কুলে এখনো দেখা যায়। স্বাস্থ্য ব্যবস্থাও তেমন উন্নত নয়, তবে ধীরে ধীরে এটি উন্নয়নের দিকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে গ্রামীণ মানুষের এই যে গ্রামীণ বসতির বৈশিষ্ট্যগুলো সেগুলোই দেখা যায়, যে গ্রামীণ বসতি বেশিরভাগ ক্ষেত্রে তোমরা কিন্তু বুঝতে পারছো সেগুলো প্রাকৃতিক বিষয়ের উপর গড়ে তোলা, মানবিক বিষয়গুলো সেখানে কম। আবার আমি যদি শহরে বা বসতির বৈশিষ্ট্য উল্লেখ করি, তাহলে সেখানে ঘরবাড়ি হবে বেশিরভাগই কি ইট কাঠ দিয়ে, তার মানে শিল্প শিল্পের শিল্পকার দিয়ে জিনিস দিয়ে। এখানে গ্রাম হয় না, এখানে হয় কি কয়েকটি বাড়ি মিলে এক একটি পাড়া বা মহল্লা হয়। ঠিক আছে, শহরে মানুষের পেশা কি? শহরে মানুষের পেশা অকৃষি কাজই তারা বেশি করে থাকে। সাধারণত দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পর্যায়ে কর্মকাণ্ডে মূলত শহরে মানুষের পেশা হয়ে থাকে। সহানুভূতিশীল, গ্রামের মানুষে যতটুকু সহানুভূতিশীল থাকে শহরে মানুষের সহানুভূতিশীল থাকে না। এখানে মানুষ সারাদিন কাজকর্ম শেষে বাসায় এসে নিজ গৃহের বিশ্রাম গ্রহণ করতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। সবার গ্রাম বা বসতির মানুষ স্বভাবতই রক্ষণশীল, কিন্তু শহরের মানুষের স্বভাবত রক্ষণশীল নয়। এরা উন্নত যোগাযোগ ব্যবস্থার জন্য বিভিন্ন স্থানে যাতায়াত করে, বিভিন্ন স্থানে গমন করে এবং বিনোদনের জন্য তারা ঘুরে বেড়ায়। তারপরে হচ্ছে ধর্ম, ধর্মীয় চর্চাটিও এখানে খুব গ্রামীণের মতোই সুদৃঢ়, কিন্তু আবার একে অপরের যে খোঁজ খবর নেওয়া সেটা এখানে খুবই কম হয়ে থাকে। আর তারপরে হচ্ছে স্বাস্থ্য, আমি যেটা গ্রামীণ বসতিতে লিখিনি, স্বাস্থ্য এখানে উন্নত স্বাস্থ্য আর চিকিৎসা শিক্ষা ব্যবস্থা আছে, এই কারণে গ্রামের মানুষ শহরে এসে বসতি স্থাপন করে। তাহলে ছেলেরা তোমরা ভালো করে বুঝছো যে এই যে গ্রামীণ বসতি বা শহরে বসতি বা বসতি গড়ে ওঠার নিয়ামকই বসতি বৈশিষ্ট্য নির্ধারণ করে। ঠিক আছে, আচ্ছা, বিষয়টি ভালো করে পড়বে। ধন্যবাদ সবাইকে।